তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এই মাসে যুব কৃষ্টির পেপার। তো এই মাস মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এপ্রিল 2023। তো এপ্রিল মাসের যে যুব কৃষ্টি পেপার তোমরা এখানে দেখছো, তো প্রতিটা টপিক তোমরা এখানে দেখতে পারবে। চাকরি সংক্রান্ত সমস্ত খবর এখানে পেয়ে যাবে এবং কুইজ এবং প্রতিযোগিতামূলক সমস্ত রকম প্রশ্ন এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সাম্প্রতিক ঘটনাগুলিও এখানে পেয়ে যাচ্ছ। তো সরকারি বিভিন্ন রকম তো সরকারি যে চাকরি সেই সমস্ত খবরও তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক এবং প্রথম পাতা থেকে একদম তোমরা শেষ পাতা পর্যন্ত দেখতে পারবে। তো তোমরা দেখছো মাসিক পত্রিকা যুবকৃষ্টি। তো এই যে এপ্রিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ এপ্রিল 2023। তো প্রথমে আছে তোমাদের সাম্প্রতিক ঘটনা। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 95তম অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। তো প্রথম পাতায় তোমরা সাম্প্রতিক ঘটনাগুলো একটু দেখে নেবে। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই সাম্প্রতিক ঘটনাবলীগুলো আসে বিভিন্ন প্রশ্নতে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে, তো সেগুলো দেখে নেবে। তো আমরা চলে গেছি নেক্সট দ্বিতীয় নম্বর পেজে। তো চলে গেছি আমরা দ্বিতীয় নম্বর পেজে। তো তোমরা দেখছো এপ্রিল মাসের যুবকৃষ্টি পেপার। তো এবার আমরা চলে যাব 3 নম্বর পাতায়। তো চলে এসেছি 3 নম্বর পাতায়। এবার আমরা চলে যাবো 4 নম্বর পাতায়। তো 4 নম্বর পাতায় তোমরা দেখতে পাচ্ছ চাকরির খবর, WBSSC নিয়োগ হচ্ছে এবং এখানে SSC পেজ X1-এ নিয়োগ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 5369 জন পদে। তো কবে থেকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু ডিটেলস তারিখ দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এবং ওয়েবসাইটও দেওয়া হয়েছে, সেগুলোও দেখতে পারবে। তো এখানে BSF কনস্টেবল টেট ম্যানস পদে নিয়োগ হচ্ছে 1258 জন, শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ। অগ্নি বীর বায়ু পদেও নিয়োগ হচ্ছে। তো এখানে শূন্য পদগুলো তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত। তো আমরা এবার চলে যাব 5 নম্বর পেজে। তো 5 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ GK ওয়ান লাইনার প্রশ্ন। তো পাশাপাশি তোমরা উত্তরগুলো দেখে নেবে। এবার আমরা চলে যাব 6 নম্বর পেজে। তো তোমরা দেখছো 55 CA কোশ্চিন এবং 6 নম্বর পাতা। তো পাশাপাশি তোমাদের উত্তর আছে, অ্যান্সার কি।
এবার আমরা চলে যাবো 7 নম্বর পাতা। তোমরা দেখছো 7 নম্বর পাতা, এবার আমরা চলে যাবো 8 নম্বরে। তো চলে এসেছি 8 নম্বর পেজে। তো এখানে জীবনবিজ্ঞান ও ফ্রোবিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আছে। এখানে ভারতীয় সংবিধান, এরপর আমরা যাবো 9 নম্বর পেজে। তো আমরা চলে এসেছি 9 নম্বর পেজে। তো এখানে দেখছি ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়ের শাসনকাল ও কার্যকলাপ। তো এটা ইতিহাস সম্পর্কে সমস্ত ডিটেলস আছে। তো ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ম্যাক্সিমাম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি, এই যে প্রশ্নগুলো ওগুলো আসে, এগুলো আসে, একটু ফলো করে নেবে। এরপরে যাব, এরপরে আমরা 10 নম্বর পেজে চলে যাব। চলে এসেছি 10 নম্বর পেজে। এখানে এসএসসি এমটিএস প্র্যাকটিস সেটগুলো আছে সমস্ত প্রশ্ন। এবার আমরা চলে যাব নেক্সট 11 নম্বর পেজে। তো নেক্সট 11 নম্বর পেজে চলে এসেছি। এরপর আমরা যাবো নেক্সট 12 নম্বর পেজে। তো চলে এসেছি 12 নম্বর পেজ। এবার দেখে নেবো 13 নম্বর পেজ। তাও তোমরা দেখছো 13 নম্বর পেজ। এরপর আমরা যাবো 14 নম্বর পেজে। তো তোমরা দেখছো 14 নম্বর পেজ। তো এখানে কলকাতা পুলিশের ম্যাথের প্র্যাকটিস যে সেট আছে সেটাও দেখবে, এবং WBSC সে প্র্যাকটিস সেট সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপর আমরা যাব 15 নম্বর পেজে। তো তোমরা দেখছো 15 নম্বর পেজ।
এরপর তোমরা দেখবে লাস্ট 16 নম্বর পেজ। তো আমি 16 নম্বর পেজ ওপেন করে নিয়েছি, তোমরা দেখছো 16 নম্বর পেজ। তো তোমরা দেখলে এই মাসের যুবকৃষ্টি পেপার মানে এপ্রিল মাস, এপ্রিল 2023।